নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দলে জেরবার নদিয়া তৃণমূল কংগ্রেস। অভিযোগ, দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে ছুরির আঘাতে আহত হলেন এক তৃণমূল কর্মী। আমি সরকারি চাকরিজীবী করি একজন, আমি মলয়দাকে আমরা তৃণমূল করি, আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা এখান থেকে 10টা পর্যন্ত লোকের 12 নম্বর ওয়ার্ডের চারিদিকে আমরা সেবা করে থাকি। আমার নাম দেবু বিশ্বাস, আমি একজন রাজ্যসভার কর্মচারী। হঠাৎ দেখি মলয়দাকে এসে মারবি বলে এখান থেকে আমাকে মার বলে মলয়দাকে চাকু মারতে গেছে। আমি শিখিয়েছি, আজকে মেয়েটাকে মেরেছে, আমার হাতগুলো দেখেন কি করেছে। এটা কি তৃণমূল? এরা কি অরিজিনাল? আমরা অনশন করব যতক্ষণ না মমতা ব্যানার্জি এর কেন করলো মনে হচ্ছে। এরা করলো কি জানি। আরো অভিযোগ, তাণ্ডব চালিয়ে দলীয় কার্যালয় ছিঁড়ে ফেলা হয়েছে পোস্টার ও আসবাবপত্র। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়। ভোলা রাউত, বিশেষ করে তপন কুণ্ডুর নেতৃত্বে তোলাবাজ টোটর থেকে তোলা সমস্ত রকম হকারদের থেকে 1260 টাকা তোলাবাজ করার জন্যে আমি এটা প্রতিবাদ করি যে কেন গরিব মানুষের থেকে তোলা হবে আমি জানি না। আমি অনেক দিন আগে আমি হকার যারা টোটো চালায় তারা এসে আমাকে কমপ্লেন করলে আমি বলি তোরা দিবি না, আমার ওর সঙ্গে রেজিস্ট করার দরকার নেই, আমি ওই সমস্ত ইউনিয়ন করিও না, রেজিস্ট করার কোনো দরকার নেই। আমি জানি না কী ঘটনা ঘটেছে, আমি 7 নম্বর ওয়ার্ডে প্রভাত ক্যান্ডিডেট নিয়ে রোড শো ছিল, আমি সেই রোড শোয়ে উপস্থিত ছিলাম। আমি অফিসে গিয়ে সবে মাত্র বসেছি এবং চা করতে বলেছি, চা খাচ্ছি। ইতিমধ্যে আমাকে এর আগে একজন ফোন করে জানিয়েছে যে মহিলা বেশ কিছু ছেলে এক জায়গায় হয়েছে, তোমার কাছে যাচ্ছে, তুমি কিন্তু পালিয়ে যাও অফিস থেকে। আমি পালাইনি, আমি অফিসেই বসেছিলাম। এসেই রড চালানো খানকির ছেলে বলে রড দিয়ে আমাকে দুমদাম মারলো, মারার পর ওই তপন কুণ্ডু ছুরি বের করলো, ছুরি বের করে আমার পেটে ঢুকাতে যাবে, আমি নিচে বসে গিয়েছি, আমার একটা ছেলে সে হাত দিয়ে ঠেকিয়েছে। আমার বোন আর আমার পার্শ্ববর্তী একজন মহিলা সে ওই তপন কুণ্ডুকে জাপটে ধরেছে। আমার ঘর দোর ভাঙচুর, এলো পাচারি যারা দু চারটে লোক ছিল তারা এলো পাচারি রড দিয়ে সব মেরেছে। এই হলো ব্যাপার। ওর কোনো দল নেই, ওর কোনো মানে কোনো রাজনীতি নেই, শুধু তোলাবাজ, এটাই হলো। ও 25খানা 30খানা ডালপুরি বিক্রি হতো 3 নম্বর প্ল্যাটফর্মে, আর এ সমস্ত কিছুর নায়ক অসীম সাহা। এই অসীম সাহা সভাপতি ও সেক্রেটারি, এই তোলা তোলা তোলাবাজ, এই তোলাবাজের বিরুদ্ধে আমি এক জায়গায় হতে বলছি সমস্ত মানুষকে। আজ তৃণমূলকে ভাঙিয়ে, তৃণমূল আদেও তৃণমূল করে না, তৃণমূলকে ভাঙিয়ে তোলা তোলাটাই এদের উদ্দেশ্য, এইটার আমি প্রতিবাদ করছি, এটা আমি ঘৃণিত বলে মনে করছি। আগামী দিন ভোট, এই ভোটের সময় আমাকে খুন করার চক্রান্ত করে, আমাকে খুন করে যাতে ওই ওয়ার্ডে ফ্রি হয়ে যায় সেই চেষ্টা করেছে। অভিযোগ, বিদায় কাউন্সিলর কার্যালয় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন, সেই সময় শ্রমিক নেতা তপন কুণ্ডু দলবল নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে আসেন তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। বিরোধী দলের মানে একজন ইউনিয়নের লোক, টোটো ইউনিয়নের লোক এসে এখানে যাচ্ছে তাই ঝামেলা করেছে, নির্বাচনের কার্যালয় ভেঙে দিয়েছে, আমি যেখানে গিয়ে উদ্বোধন করে এসেছি সেই অফিস ঘরে দাঙ্গা লাগিয়েছে, চাকু দিয়ে মেরেছে, আমার কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে। আর আমাদের দলের লোককে, আমাদের কাউন্সিলরকে চাকু দিয়ে আঘাত করার চেষ্টা করেছে, ইভেন আমাদের একজন কর্মীকে হাতে পুরো কেটে তার রক্ত বেরোচ্ছে এখনও। এটা নিয়েই হচ্ছে বিষয়। আর ভাঙচুর করে আমার ছবি পোস্টার সব ভেঙে দিয়েছে, দেওয়াল মুছে দিয়েছে, চেয়ারপত্র ভেঙে দিয়েছে, এটাই হয়েছে এখন। তৃণমূলের লোকজন কি করে করলো গিয়ে হামলাটা? তৃণমূলের অফিসে হয়েছে হামলাটা, উনি নিজে নিজের পায়ে চলে এসে মারলেন। তাহলে যদি দলের লোক হয় তাহলে মারলেন কেন দলের লোককে? প্রশ্ন হচ্ছে যদি দলের কর্মী হয় তাহলে দলের কর্মীকে কেন মারলেন? চাকুটা কেন বার করলেন?
দেখুন আমি আমার ইউনিয়নে এখন কেউ নেই, ঠিক আছে? এই পুরো সিটে আমি একা লড়ছি, আমার সাথে কে লড়ছে কে না, কে বিরোধী কে নাটক করছে পুরোটাই অজানা আমার কাছে এখন। আমি আমার দলের কর্মীকে আঘাত অবস্থা দেখেছি, তাই তার অ্যাকশন আমি নেবো, আমি ওপর মহলেও কথা বলবো এটা নিয়ে। আর আমি আমি বন্দোবস্ত করবো যে যে এই কাণ্ডটা করেছে সে যেন এখন ইলেকশনের আগে অবধি যেন না বেরোয়, এটা অ্যাটেম্প টু মার্ডার কেস অলমোস্ট। ওনাদের শাসিত রাজ্যে মা বোনেরা একদমই সুরক্ষিত না, আপনি ইউপি বলুন, মধ্যপ্রদেশ বলুন, ঝাড়খণ্ড বলুন, ওখানে মা বোনেদের বেরোতে দেওয়া হয় না দুপুর তিনটের পর, কারণ সবাই ভয়ে ভয়ে দরজা বন্ধ করে থাকে, ওখানে মেয়েদের ধর্ষণ করা হয়, এই হচ্ছে ওনাদের শাসিত রাজ্যের অবস্থা। আজকে আমাদের আমাদের পশ্চিমবাংলায় আমরা দিদির নেতৃত্বে সুরক্ষিত আছি, মাথা উঁচু করে বাঁচছি, তাই সেটা যাতে না হয় তাদেরকে আমি তাই জন্য আগে থেকেই বলে দিচ্ছি। বিজেপি কি করছে আমার দেখার দরকার নেই, ওনাদের শাসিত রাজ্যে এই অবস্থা, আমি সেই বাস্তবটাকে তুলে ধরছি লোকের সামনে, প্রার্থী হিসেবে সেটা আমার করা কর্তব্য, আমি তাই করছি। প্রার্থী প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের কথা বলেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।